আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবলেম অ্যান্ড সলিউশন চ্যানেলে। ইন্টারমিডিয়েটের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের সঠিক উত্তরগুলো সাজেশন, যেগুলো তৈরি করা হয়েছে বিভিন্ন স্কুল এবং বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ নিয়ে, যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো থেকে বাছাই করে নিয়ে তৈরি করা হয়েছে দুটি সৃজন সঠিক উত্তরের প্রশ্ন, যার মধ্যে এটি হচ্ছে একটি এবং অন্যটি দেওয়া আছে কমেন্টে লিঙ্ক, যারা এখনও দেখুনি দেখে নিতে পারবে। এবং ভিডিও ডিসক্রিপশনে প্রথমেই দেওয়া আছে ওয়েবসাইটের লিঙ্ক, সেখান থেকে দেখে নিতে পারো। একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে ওয়েবসাইটে, এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক, জয়েন হয়ে যেতে পারো। যে কোনো ধরনের কন্টেন্ট আপলোড দিলে যাদের সাথে সাথে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় এবং দেখে নিতে পারো। তো এখানে আমি যে ধরনের প্রশ্নগুলো নিয়েছি তার মধ্যে বিভিন্ন বোর্ড এবং স্কুলের প্রশ্নগুলো বাছাই করে দেখলাম যে এইরকম একটা প্রশ্ন আসে আছে 1 নম্বর, যেরকম সঠিক উত্তরটা আমি নিচ্ছি এরকম একটা সঠিক উত্তর থাকে, তাই এই সঠিক উত্তরটাই আমি প্রথমে চুজ করছি। এবং যেহেতু আমি আনসারগুলো বিভিন্ন গাইড বই অথবা টেস্ট পেপার থেকে নিচ্ছি, যার জন্য হয়তো দু একটা আনসার ভুল হতে পারে, যদি ভুল হয় অবশ্যই কমেন্টে লিখে দিতে হবে, কারণ তোমার বন্ধুরাই দেখে এতে উপকৃত হবে। এবং সবশেষে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে হবে যাতে সবার কাছে পৌঁছে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে আরও গুরুত্বপূর্ণ অনেক কিছু পেতে হলে, এবং কমেন্টে বলে দিতে হবে যার যা প্রয়োজন, এবং অবশ্যই শেয়ার করে নিতে হবে ফেসবুক সহ অন্যান্য মাধ্যমে যাদের বন্ধুরা দেখে উপকৃত হয়। তো চলো, রক্তের গতিপথের ক্ষেত্রে কোনটি সঠিক? একের আনসার হচ্ছে ক, ডান ডানলিন্দ, তারপর হচ্ছে ডান নিলয়, তারপর হচ্ছে ফুসফুস, তারপর বামলিন্দ। তারপর হচ্ছে দুই নম্বর ইমপ্লান্টেশন কোথায় ঘটে? দুইয়ের আনসার হচ্ছে গ, জরায়ুতে। তারপর হচ্ছে 3 নম্বর, কোন স্নায়ু অক্ষিগুলোকে সঞ্চালন নিয়ন্ত্রণ করে? তিনের আনসার হচ্ছে খ, অ্যাবডুসেন্স। তারপর হচ্ছে 4 নম্বর, ম্যান্ডিবল এবং অবিপোজিটর যথাক্রমে? চারের আনসার হচ্ছে ক, 1 এবং 2, 1 হচ্ছে মুখপাঙ্গ এবং 2 হচ্ছে ডিম বহনের অঙ্গ। এবং সায়েন্সের অন্যান্য যে সাজেশনগুলো আছে সেগুলো আমার প্লেলিস্টে গেলে, এইচএসসি সায়েন্স সাজেশন নামে একটা প্লেলিস্ট আছে, সেখানে পাবে, অথবা এখানে ভিডিওর কর্নারে উপরে আই বাটনের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও দেখে নিতে পারবে। তারপর হচ্ছে মানুষের 5 নম্বর প্রশ্ন, মানুষের গ্রীবাদেশীয় কাশুরেখা কশেরুকা কয়টি? 5-এর আনসার হচ্ছে গ, 60টি। তারপর হচ্ছে 6 নম্বর প্রশ্ন, যার আনসার হচ্ছে ঘ, বোম্যান্স ক্যাপসুল। তারপর হচ্ছে 7 নম্বর প্রশ্ন, যার আনসার হচ্ছে স্মৃতি কোথায় উৎপন্ন হয়, স্মৃতিকোষ কোথা থেকে উৎপন্ন হয়? 7-এর আনসার হচ্ছে ঘ, মনোসাইট। তারপর হচ্ছে 8 নম্বর প্রশ্ন, ভ্যাকসিন বা টিকা দ্বারা প্রতিরোধ করা যায় কোনটি? 8-এর আনসার হচ্ছে গ, যক্ষা। তারপর হচ্ছে 9 নম্বর প্রশ্ন, বাইকাস্পিড কপাটিকার অবস্থান কোন দুটির মাঝে? 9-এর আনসার হচ্ছে গ, বামলিন্দ, তারপর হচ্ছে বামনিলয়। 10 নম্বর প্রশ্ন, দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্ট্যাটিস ম্যান্ডেলিয়ান অনুপাতের পরিবর্তিত রূপ কোনটি? 10-এর আনসার হচ্ছে খ, 9:7। 11 নম্বর প্রশ্ন, গ্রানাইট গব্বরের অবস্থান কোথায়? 11 প্রশ্নের আনসার হচ্ছে খ, বক্ষ অস্থিচক্রে। তো পরবর্তীগুলো দেখিয়ে দিচ্ছি, এবং সবাইকে বলতেছি আমার ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন হওয়ার জন্য, কারণ পরবর্তীতে আমি অন্য একটি চ্যানেল থেকে সেখানে দিচ্ছি বিভিন্ন ভার্সিটির ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ টিপসগুলো, গুরুত্বপূর্ণ মডেল টেস্টগুলো, যার জন্য অবশ্যই সেখানে জয়েন হয়ে গেলে ভালো হয়। চুকের উপরে অবস্থিত সাইনাসকে বলা হয়? 12 প্রশ্নের আনসার হচ্ছে খ, ফ্রন্টাল সাইনাস। তারপর হচ্ছে 13 নম্বর প্রশ্ন, গাসফোরিং এর 5 খণ্ড বিশিষ্ট পায়ের একেবারে গোড়ায় স্থূল 3 কোণ বিশিষ্ট অংশকে বলা হয়?
13 প্রশ্নের আনসার হচ্ছে গ কক্স। তারপর হচ্ছে 14 নম্বর প্রশ্ন, রুই মাছের কোন পাখনা চলাচল ও দিক নির্ণয়ে সাহায্য করে? আনসার হচ্ছে 14 নম্বর প্রশ্নে খ পুচ্ছ পাখনা। তারপর হচ্ছে বর্তমান স্থূলতা পরিমাপের জন্য একটি সূচক ব্যবহৃত হয়, একে বিএমআই বলে। বিএমআই সমান 16 প্রশ্নের আনসার হচ্ছে 15 নম্বর প্রশ্ন, উদ্দীপকের সূচক অনুযায়ী মরবিড স্থূলতার মান কত? 15 নম্বর প্রশ্নের আনসার হচ্ছে খ 35-এর অধিক। তারপর অন্যগুলো দেখিয়ে দিচ্ছি। কুশের গ্রহণ উপযোগী হতে লিপিডকে কিসে রূপান্তর করা হয়? কুশের গ্রহণ উপযোগী হতে লিপিডকে কিসে রূপান্তর করা হয়? 16 প্রশ্নের আনসার হচ্ছে ক ফ্যাটি অ্যাসিড। তারপর হচ্ছে 17 নম্বর প্রশ্ন, বিএমআই 20 এর জন্য তোমার ওজন কত কেজি হতে হবে যেখানে তোমার উচ্চতা 6 ফুট? 17 প্রশ্নের আনসার হচ্ছে খ 65 কেজি। তারপর হচ্ছে 18 নম্বর প্রশ্ন, যার আনসার হচ্ছে এসিডিয়া পর্বের সাধারণ নাম। 18 প্রশ্নের আনসার হচ্ছে ঘ সাগর ফুয়ারা হল। তারপর হচ্ছে 19 নম্বর প্রশ্ন, গাসফরিং এর রক্ত যেখানে যেতে পারে না তা হলো? 19 প্রশ্নের আনসার হচ্ছে খ 2 এবং 3। 2 হচ্ছে পেরিভিসেরাল সাইনাস। তারপর হচ্ছে 3 হচ্ছে পেরিনিউরাল সাইনাস। 20 নম্বর প্রশ্ন, কার্বোমিনো হিমোগ্লোবিন কোথায় তৈরি হয়? 20 প্রশ্নের আনসার হচ্ছে খ রক্তের প্লাজমায়। তারপর হচ্ছে 21 নম্বর প্রশ্ন, ফুসফুসের কৈশিক জালিকায় O2 এর পারদ চাপের মান কত? 21 প্রশ্নের আনসার হচ্ছে ক 40 মিমি। তারপর হচ্ছে 22 নম্বর প্রশ্ন, কোন প্রকারের শ্বেত রক্তকণিকা রক্তের অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে? অ্যান্টিবডি সম্ভবত হওয়ার কথা ছিল। যাই হোক, 22 প্রশ্নের আনসার হচ্ছে গ ইউসিনোফিল। তারপর হচ্ছে 23 নম্বর প্রশ্ন, বাম ভেন্ট্রিকল থেকে আউটার মুখের কপাটিকা দুটি কেমন? 23 প্রশ্নের আনসার হচ্ছে গ সেমিলুনার। তারপর হচ্ছে 24 প্রশ্ন, মূত্রে ফসফেটের শতকরা হার কত? 24 প্রশ্নের আনসার হচ্ছে খ 0.27। তারপর হচ্ছে 25 নম্বর প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন, তার আগে বলে নিই, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে হবে যাতে সবার কাছে পৌঁছে, এবং শেয়ার করে নিতে হবে ফেসবুক সহ অন্যান্য মাধ্যমে যাতে বন্ধুরা দেখে উপকৃত হয়, এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে, এবং অন্যান্য যে কোনো ধরনের প্রয়োজনে আমাকে কমেন্টে বলে দিতে পারো, আমি চেষ্টা করব তোমার চাহিদা অনুযায়ী নিয়ে আসার। কোনটি বৃক্কের মেডুলার অংশ নয়? 25 প্রশ্নের আনসার হচ্ছে গ হ্যান্ডিল লুপ। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।